যখন আমরা রিচার্জ করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা খরচা আমাদের হয় কিন্তু আপনি এটা কি জানেন এই যে খরচা করে আপনি আর ভিডিও দেখবেন বলে রিচার্জ করলেন সেটা কিন্তু অনেকটাই বিনা কারণে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখতে গিয়েই আপনার পার ডে যে পরিমাণ ডেটা ফালতু নষ্ট হয় আপনি কল্পনাও করতে পারবেন না কাজেই আজকের ভিডিওতে যে পাঁচটা সেটিং বলবো আপনারা এর মধ্যে দু একজন দু একটা হয়তো জানেনও যেগুলো জানেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু যেগুলো জানেনও হয়তো ক্যাজুয়ালি নেন বুঝ মনে করেন কি বা যায় আসবে কিন্তু আপনি জানেন না কত পরিমাণ ডেটা নষ্ট হচ্ছে তো এই ডেটা কিন্তু নষ্ট হওয়াটা একদমই উচিত না তাছাড়াও ডেটা সাথে সাথে আমাদের ব্যাটারিটাও লং লাস্টিং করার জন্য সঠিক ব্যবহারটা দরকার যাতে ব্যাটারিটা সঠিকভাবে ইউজ হয় এবং কনজিউম কম হয় যাতে ব্যাটারির লং জিবিটি বেড়ে যায় তো আজকে ভিডিওতে সেটা নিয়েই আলোচনা এবং খুব ইম্পর্টেন্স হতে চলেছে কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লাগবে কমেন্ট করতে ভুলবেন না এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে চলুন পরপর দেখেন এই পয়েন্টগুলো যে কারণে আমাদের যে ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা নষ্ট হয় সেটা কিন্তু আমরা ইউটিউব খোলা মাত্রই আমরা দেখতে পাই কিন্তু অনেকেই আমরা ইগনোর করে যাই ধরুন কোন একটা ভিডিও আপনি স্ক্রল করছেন সঙ্গে সঙ্গে দেখুন ভিডিও চলতে শুরু করেছে আপনি খেয়াল করে দেখুন ভিডিও চলতে শুরু করেছে আর এটা তো এমনি এমনি হয় না এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই যত যাবেন তত ব্যাটারি নষ্ট হবে এবং ইন্টারনেটও নষ্ট হবে কাজেই আপনাকে কি করতে হবে এই যে প্রবলেম এই প্রবলেম কিন্তু আগে সলভ করতে হবে এইভাবে ভিডিও চলতে দেওয়া যাবে না তাহলে কি করবেন আপনি আপনার যে প্রোফাইল এই প্রোফাইলের এখানে আসবেন আসার পর নিচে চলে এসে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন আছে জেনারেল সেটিং জেনারেল সেটিং এ যাওয়ার পর এখানে দেখুন প্লেব্যাক ইনফিটস রয়েছে এর উপরটা একবার ক্লিক করবেন ক্লিক করে এটাকে অফ করে দেবেন অফ করলে এখানে মেসেজ চলে আসবে এবং এরপর থেকে কিন্তু আপনাকে আর এই প্রবলেমে পড়তে হবে না অর্থাৎ ভিডিও অটোমেটিক চলবে না আর যদি না চলে তাহলে আপনার ডেটাও বেঁচে যাবে ব্যাটারিও বেঁচে যাবে এটা গেল এক নম্বর দু নম্বর দেখুন আমরা অনেক ক্ষেত্রেই যে ভুলটা করে থাকি মনে করি যে নর্মাল ন্যাচারাল কোনো ব্যাপার না হ্যাঁ এসব আবার সেটিং হলো নাকি তো সেটা হচ্ছে আমরা একটা ভিডিও দেখা শেষ হওয়া পর পরই আর একটা ভিডিও কিন্তু চলতে শুরু করে এবং এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম কারণ আপনি হয়তো একটা সিনেমা দেখছেন বা কিছু একটা দেখছেন দেখে রাতে ঘুমিয়ে গেলেন তো তারপরে সিনেমা বা ভিডিও আবার শুরু হয়ে গেল এবং এই করতে করতে সারা রাত ধরে ভিডিও চললো ডেটা নষ্ট হলো ব্যাটারি নষ্ট হলো বা আপনার আপনার বাড়ির অন্য কেউ বা বাচ্চারা হয়তো ফোনটা নিয়ে কোনো ভিডিও দেখছিল কার্টুন টাটুন দেখছিল তারপরে ফোনটা কোথায় ফেলে রেখে গেছে রেখে আবার তারা অন্য খেলায় মেতে গেছে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক ঠিক চলছে আপনিও খেয়াল করেনি বা বাড়িকেও খেয়াল করিনি কিন্তু অটোমেটিক আপনার ফোনের ব্যাটারিও নষ্ট হচ্ছে আপনার ডেটাও নষ্ট হচ্ছে তো এই প্রবলেম সলভ করার জন্য অনেকেই আমরা জানি কিন্তু যে কাজটা করি না সেটা হচ্ছে এখানে এসে এখানে যে সেটিং অপশান রয়েছে এই সেটিংয়ে এসে এখানে যে অটো প্লে এই অটো প্লেটা কিন্তু অফ করে দেবেন এখানে দেখুন হয়ে ফিনিশ ফিনিশে ভিডিও অ্যানাদার প্লেস অটোমেটিক্যালি দেখেছেন তো এইটাকে অফ করে দেবেন অবশ্যই অনেকে জানেন কিন্তু ক্যাজুয়ালি নিতেন অবশ্যই এটা করুন তারপরে রেজাল্ট কিন্তু আপনি হাতে নাতে পাবেন এটা গেল তারপরে দেখুন এমন সেটিং রয়েছে যে সেটিংগুলোয় আমরা সাধারণত গুরুত্ব দিই না ধরুন একটা সিনেমা আপনি ডাউনলোড করছেন তো ডাউনলোড করার সময়ে অনেক সময় কী হয় একটা ভালো সিনেমা ডাউনলোড করলেন কিন্তু তার কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেলো আবার একটা গান ডাউনলোড করলেন বা এমন কিছু ডাউনলোড করলেন বিনা কারণে দেখলেন প্রচুর মেমরি অর্থাৎ ইন্টারনেট ডেটা নষ্ট হয়ে গেছে তার কারণ কি কারণ একটাই একটা সেটিং সেই সেটিংটা কোথায় আছে এখানে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আছে সেটিং সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোডের ওপর ক্লিক করবেন এখানে ডাউনলোড কোয়ালিটি কিন্তু নিজেকেই সেট করতে হয় এবং সেটা কি এর ওপরে যখন ক্লিক করবেন সব সময়ের জন্য আক্স ইস টাইম অর্থাৎ যখনই কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান অনেক ক্ষেত্রে কি হয় ধরুন একটা সিনেমা রয়েছে দু জিবি আড়াই জিবি এবার আপনার ডেটা রয়েছে দেড় জিবি এবারে কি হয় অর্ধেক কমপ্লিট হলো তারপরে আর ডেটা আর আপনি ডাউনলোড করতেই পারলেন না এদিকে আপনার দিনটাও নষ্ট হয়ে গেল আবার এমন কিছু যেটা একটু কম কোয়ালিটিতে ডাউনলোড করলে হয়ে যেত কিন্তু আপনি করে রেখেছেন হাই কোয়ালিটি যার ফলে অনেকটা ডেটা এক্সট্রা নষ্ট হলো তো সেটার জন্য আপনি এটাতে এসে আক্স ইস টাইম করে দেবেন এবং এই ধরনের যে ডাউনলোড ওয়াইফাই ডাউন রেকমেন্ডেড যে ডাউনলোড এগুলো সব অফ করে রাখবেন তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবেন আর একটা জিনিস কি জানেন তো এই যে ফোনটা এটা চলছে এই যে লাইট দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যখন ক্লিক করছেন তখনও একটা লাইট আসছে ফোন থেকে তো এই লাইট থেকেও কিন্তু অনেকটা অর্থাৎ ডিসপ্লে থেকেও কিন্তু আপনার ব্যাটারি অনেকটা কনজিউম হয় কারণ লাইট তো এটা বন্ধ করার জন্য কী করবে এখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখুন আছে সেটিং সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন জেনারেল সেটিং রয়েছে এখানে এসে এখানে দেখুন লেখা আছে অ্যাপিয়ারেন্স এর উপরে এসে আপনি প্রয়োজনে ডাক থিম করে দিতে পারেন এবং বিশেষত যদি রাতের দিকে ফোন ইউজ করেন তাহলে তো এটা করে নেওয়া খুবই ভালো কারণ এতে আপনার চোখেরও কিছুটা স্বস্তি হয় সবাই জানে সেটা আপনিও জানেন তো এটা করে নেবেন অবশ্যই তাহলেও কিন্তু আপনার অনেকটা ব্যাটারি বেঁচে যাবে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা সবাই জানি কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে ডাইরেক্ট এখানে ডেটা সেভিং একটা অপশান রয়েছে কিন্তু আপনি যদি এখানে ডাইরেক্ট ডেটা সেভিং করে দেন তাহলে কি অসুবিধা হয় বলুন তো এখানে রেডিউস ভিডিও কোয়ালিটি হয়ে যায় অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখছেন সেটার কোয়ালিটি খারাপ হয়ে যায় অর্থাৎ একটা সুন্দর সিনেমা দেখছেন কিন্তু সেটা দেখতে অতটা ভালো লাগে না তার জন্য আপনি কি করবেন এখানে দেখুন রেডিউস ভিডিও কোয়ালিটি এইটা অফ করে দেবেন অর্থাৎ এটা নেবেন না এবং আপনি চার যদি ডাউনলোড করেন সেক্ষেত্রেও একই রকম সবথেকে ভালো হয় কি এইগুলোকে আপনার প্রয়োজনই নেই হ্যাঁ এগুলোকে অফ করে রাখুন কিন্তু ডেটা সেভিং যেটা সেটা অন করে দিন অন করলে আপনার কিন্তু ডেটা অবভিয়াসলি সেভ হবে যেহেতু এটা ইউটিউব নিজেই দিয়েছে অপশানটা আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে দেখুন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স বলে যে অপশানটা রয়েছে এর ভেতরে গেলে আপনি কিন্তু অপশান পাবেন অপশান কি অনেকে কি করে অনেকে দেখা যাচ্ছে হায়ার পিকচার কোয়ালিটি পছন্দ করে অর্থাৎ যাদের হয়তো ডেটা রয়েছে এক্সট্রা অর্থাৎ ওয়াইফাই কানেকশান রয়েছে তাদের তো আর ডেটার প্রবলেমটা হয় না কিন্তু আপনি হয়তো মোবাইল ডেটা ইউজ করছেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডেটার প্রয়োজন হয় এবং হতে পারে যে আপনার পার ডে যে ডেটাটা রয়েছে যে প্যাক মারা আছে সেটা অনেকটা কমে গেছে কিন্তু আপনি আপনার প্রয়োজন সারাদিন আপনার চালাতে হবে যেভাবে হোক তো সেক্ষেত্রে দেখুন ডেটা সেবার এই অপশানটা কিন্তু চালু করে দেবেন চালু করে দিলে কি হবে লোয়ার পিকচার কোয়ালিটি হয়তো হবে বাট আপনার কিন্তু প্রবলেম কিছু হবে না অর্থাৎ আপনার ডেটা কিন্তু অনেকটা কম খরচা হবে এবং সেক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক এবং এখানে রয়েছে দেখুন যে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই অর্থাৎ যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্যও আলাদা সেটিং রয়েছে তো সেটা আপনি করতে পারেন তবে আপনি যদি চান যে ভিডিও যেমন কোয়ালিটি হোক তেমন অর্থাৎ অটো রেকমেন্ডেড যেটা রয়েছে এটা আমার মতে না করাই ভালো সব থেকে ভালো হয় যদি আপনার প্রয়োজন থাকে ডেটা বাঁচানোর তাহলে ডেটা সেবারটা করে দিন যদি প্রয়োজন না হয় তাহলে হায়ার পিকচার কোয়ালিটি করে দিতে পারেন সবটাই আপনার ডেটা প্যাকের উপরে নির্ভর করবে এবং এই যে অপশানগুলো দেখালাম এগুলোর মাধ্যমেই কিন্তু আপনার ডেটা সেভ হবে এবং অবভিয়াসলি একটা জিনিস জানবেন ডেটার সাথে আপনার যে ফোনের ব্যাটারি সেটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত অর্থাৎ ডেটা যত ইউজ বেশি হবে তত বেশি আপনার ব্যাটারি খরচ হবে অর্থাৎ এই সেটিংগুলো যদি ঠিকঠাক করে আপনি মেনটেন করতে পারেন এবং অন্তত একদিন পারফেক্টভাবে পরীক্ষা করুন পরীক্ষা করার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেজাল্ট আপনি কেমন পেলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই